সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। মাননীয় বিচারপতি, আমাদের সকলের পরম শ্রদ্ধেয় সাংস্কৃতিক অঙ্গনের, যাকে আমরা সবসময় ডাকলে পাই, মাননীয় বিচারপতি এস এম মজিবুর রহমান স্যার অল্প কিছুদিনের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন। আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক তিনি রয়েছেন বাংলাদেশের সাবেক সফল সেনাপ্রধান, সাবেক রাষ্ট্রদূত অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ফিজি। উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের মঞ্চে ভূমিষ্ঠ বাংলাদেশের ঐতিহ্যবাহী বরিশালের সুনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আমাদের গ্লোবাল ইউনিভার্সিটির সম্মানিত মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান। ভারত বাংলাদেশ কালচারাল সোসাইটির বাংলাদেশ সেন্টারের যিনি সাধারণ সম্পাদক, আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই, বিশিষ্ট নাট্য নির্মাতা, লেখক ও কবি জনাব শাহ আলম চন্দ্র ভাই, আমি যার কথা গর্ববোধ করি এই বিষয়টা নিয়ে, অবিভক্ত বাংলার সেই প্রধানমন্ত্রী, বাংলার বাদ নামে পরিচিত সেই বাংলায় কে ফজলুল হক, এই বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা সেই বাংলায় কে ফজলুল হকের গবেষণা পরিষদের আমি সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছি। আমার একটি সুবিধা বঞ্চিত শিশুদের স্কুল আছে, এই স্কুলের সভাপতির দায়িত্ব রয়েছে এবং ভারত বাংলাদেশ কালচারাল সোসাইটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব রয়েছে। আমাদের মাঝে ভারতের সবচেয়ে জনপ্রিয় যিনি, যার কথা না বললেই নয়, আমাদের ভারত বাংলাদেশের যিনি নির্বাহী সভাপতি, একজন বাচিক শিল্পী এবং প্রখ্যাত একজন লেখক গবেষক, যিনি বঙ্গবন্ধুকে নিয়ে একটি ডকুমেন্টারি করেছে 7টা দেশে, আমি তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম, ভিসা জটিলতার কারণে তিনি আসতে পারেননি। তিনি হচ্ছেন আমাদের সে ভারতের বন্ধু সুদীপ চক্রবর্তী। তিনি আমাদের মাঝে এই মুহূর্তে নেই, তারপর আমরা তাকে অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। আশা করি পরবর্তী অনুষ্ঠানে তিনি আসবেন এবং আসার কথা ছিলেন একজন জনপ্রিয় আবৃত্তি শিল্পী, ভারতের আপনারা অনেকেই ছিলেন ঝুমঝুম ব্যানার্জি, তিনিও আসতে পারেননি। আজকের এই অনুষ্ঠানের যে সাবজেক্ট, এখানে সামনে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, আইনজীবী, ব্যবসায়ী, গণমাধ্যম, বিভিন্ন জাতীয় পর্যায়ের টেলিভিশন, আমাদের এখানে সিলেট ভূ, আমাদের সিলেটের প্রতিনিধি, আমাদের সিলেট জেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, আমাদের সময় টেলিভিশনের ভূ চিফ আমাদের মাঝে উপস্থিত আছেন, আমাদের এশিয়ান টিভির চিফ রিপোর্টার, উত্তরবঙ্গের কৃতি সন্তান, সবচেয়ে বাংলাদেশের জনপ্রিয় এখন গণমাধ্যমে সুপরিচিত নাম আমাদের সে বাতিল বিপ্লব ভাই, তিনি আমাদের মাঝে আছেন। আমাদের মাঝে বিটিভির প্রতিনিধি আছেন, আমাদের মাঝে একুশে টেলিভিশন আছেন, আমাদের আরেকজন বন্ধুবর সাংবাদিক আমাদের হাজারিবাগ কমরেঙ্গি চলেন, আমাদের দাদা এখানে আছেন এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি, এছাড়া অনেকে আছেন এখানে যারা উপস্থিত আছেন সব ক্ষেত্রে অনেক গুণী মানুষ। আপনারা প্রত্যন্ত অঞ্চলে আপনাদের জায়গাতে আপনারা অনেকেই গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, গুরুত্বপূর্ণ আসন অলঙ্কৃত করেছে। আমি শুধু আজকে একটি কথা আমি বলে এখানে শেষ করব, আজকে ক্ষুদ্র আয়োজনের মধ্য দিয়ে যারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বা উপস্থিত হতে পারেননি, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে এখানে মঞ্চে উপস্থিত যারা আছেন, সামনে যারা উপস্থিত আছেন, আজকের এই অনুষ্ঠানের সকল সফলতা আপনাদের
সকল ব্যর্থতা, সকল দায়ভার আমি আপনাদের ছোট ভাই হিসেবে, একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে সম্পূর্ণ ব্যর্থতা আমার ঘাড়ে নিলাম। এই অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। একটি কথা আমি একটু না বললেই হয়, যেহেতু ভারত বাংলাদেশের সম্প্রীতি উৎসবে আমাদের এখানে বাংলাদেশের লোকই বেশি, সেই সুবাদে যারা আসছে সম্বর্ধিত ব্যক্তিবর্গ যারা আছে, আমাদের তিনটি পর্ব রয়েছে। প্রথম আমাদের আলোচনা সভা, পরবর্তীতে আমাদের সম্বর্ধনা পুরস্কার প্রদান, তার পরবর্তীতে আমাদের মনোকর সাংস্কৃতিক অনুষ্ঠান। সম্বর্ধনা পর্বের ব্যাপারে আমি দুটি কথা আপনাদের না বললেই নয়, আমরা যাদেরকে আজকে সিলেক্টেড করেছি, আমাদের আপনারা জানেন পত্রিকা টেলিভিশনের নির্দিষ্ট কি টাইম থাকে নিউজ কভারেজ দেওয়ার, নিউজগুলো ধরনের একটি সময় থাকে। আমরা চেষ্টা করব আমাদের ঢাকার বাহিরে যারা আছেন এবং ঢাকায় যারা গণমাধ্যম কর্মী আছেন সকলের প্রতি আমি আহ্বান জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি, ধৈর্য সহকারে আমাদের গুরুজন পর্বটি আমরা দুটি পর্বে করব, আলোচনার শুরুতে একটি পর্ব এবং শেষে একটি পর্ব করব। আজকের অনুষ্ঠানে আমি অনেক কথাই বলেছি আপনাদের সম্মুখে, আমাদের গুরুত্বপূর্ণ জাতীয় পর্যায়ের অনেক ব্যক্তিবর্গ রয়েছেন, তাদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ কথা আমরা শুনব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় বাংলা।